হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুশি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নেমে আসলাম, আজকে বৃহস্পতিবার, আর বেশ ঠান্ডা। নিচের ঘরটা তো আরোই ঠান্ডা, অনেকবারই বলেছি। তো নিচের ঘরে নামতে নামতেই সমস্ত মাথা থেকে পা পর্যন্ত পুরো জড়িয়ে নিয়েছি। আর এখানে এসে দেখছি দেব তো অলরেডি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠে এসে আগে ফার্স্ট একটা কাজ মনে পড়েছে, কালকেই দেব বলে দিয়েছিল ওর একটা ইম্পর্টেন্ট কাগজ দরকার আছে, তো সেটা বার করে রাখতে। তো সকাল সকাল উঠে আগে মনে করে ওটাই বার করতে বসে পড়েছি, কারণ এরপরে যখন রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে যাবো না, ও অফিস বেরিয়ে যাবে, আর যাওয়ার সময় একদম টাইম হয় না আর কি, তখন আর মনেও থাকবে না, আর বার করতেও পারবো না। আর দেবকে না দিলে ব্যাস আবার বকুনি খেতে হবে। তো ঘুম থেকে উঠে এসে আগে ওইটার কথা মনে করে একদম ওটা বার করতে বসে পড়লাম। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এখন থেকেই ব্লগটা স্টার্টিং করে দিলাম। আর নীল আর মামা আপাতত ঘুমোচ্ছে, ওদের আজকে স্কুল ছুটি আছে, আজকে হচ্ছে বিবেকানন্দের জন্মদিন, তো সেই জন্য স্কুল ছুটি দিয়েছে, সেই জন্য এখনও ডাকিনি, একটু পরেই ডাকবো। তো যাই হোক, মুখ ধুয়ে চলে আসলাম, একটু ক্রিমটা মেখে নিই, এরপরে তো ব্যস্ত হয়ে যাব। গুড মর্নিং। তো সকালবেলা উঠে এটা সেটা করতে করতে ঠান্ডার মধ্যে রান্না করতে ইচ্ছে করছে না, জলও হাত দিতে ইচ্ছে করছে না। তো এটা ওটা করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, 9:15 বাজে আপাতত, এখন রান্না না করলে আর হবে না, আর গা ঢেলামি করার আর কোনো সময় নেই। তো চলো তাতে রান্নাবান্না শুরু করে দিই, আর আজকে আমি যা যা কিছু করছি শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা থাকো সারাদিন আমার সাথে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করো। তো দিয়ে বাবার জন্য এই যে হানি ওয়াটার বানিয়ে রেখে গেছে, দেখো না, হানি ওয়াটার বানিয়ে রেখে ঢেকে ঢুকে রেখে গেছে, জানি না কতটা গরম আছে দেখি। তো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে তারপর খেয়ে নি। তো এবার হানি ওয়াটারটা খেয়েই তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে ফেলতে হবে, জানো তো বন্ধুরা, কারণ যত সময় পাই, বলে না হাতে অনেক সময় আছে বলে এমন গাড়িতে আমি করি যে লাস্টে গিয়ে হুড়োহুড়ি করতে হয়, মনে হয় যেন একটু পরে করছি একটু পরে করছি, এই করতে করতে দেরি হয়ে যায়। যাই হোক, রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর যেখানে ভাত চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে সয়াবিন। তো আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য সয়াবিনই রান্না করব। আর সয়াবিন খেতে তো বাচ্চারা ভীষণ ভালোবাসে, সপ্তাহে একটা দিনই মাত্র সয়াবিনটা রান্না হয় বৃহস্পতিবার, যদি না করি না বাই চান্স ব্যাস, নীলের আর মামামের একদম ভালো লাগে না, বলছে আজকে সয়াবিন করনি কেন। সয়াবিন, বিউলির ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, এগুলো হচ্ছে মাস্ট, বৃহস্পতিবার হলে এগুলো করতেই হবে। তো বৃহস্পতিবার মোটামুটি আমার বাড়িতে একই মেনু থাকে। তো এই যে ঝটপট করে রান্না করে ফেলেছি, সব গরম গরম ধুয়ে উঠছে সব কিছু থেকে, এখানে আছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি, সয়াবিন, আলু দিয়ে একবারে তরকারি ব্যাস। আর এখানে হচ্ছে ইভিনিংয়ের জন্য মিষ্টি আছে, আর এখানে কয়েকটা বিস্কিট আছে, যেহেতু দেরি করে ছুটি হচ্ছে অফিসটা দেবে, সেই জন্য ইভিনিংয়ের মানে একটা খাবারের জন্য হালকা ফুলকা একটা টিফিন দিয়ে দিতে হয়। তো এই যে দেববাবু এখন টাটা করে চলে গেল, আর এখানে নীল সোনাই চলে এসেছে গেট বন্ধ করতে। আজকে স্কুল যাওনি কেন তুমি? আজ ছুটি তাই? হ্যাঁ, খুব মজা। হ্যাঁ, আজ বিবেকানন্দের বার্থডে, বিবেকানন্দ কি বলছি, চলে এসো। কি কি কার বার্থডে? বেশ, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, বিবেকানন্দ ঠিক বলেছো, ঠিকই বলেছো, চলে এসো। এখন কি করছো তুমি? বই পড়ছি। তো এই যে চলে এসছে নীলের ব্রেকফাস্ট, ও ভাতই খায় ব্রেকফাস্ট বেশিরভাগ। কি দিয়ে ভাত মেখে দিয়েছি বলো? আলু পোস্ত, তাকে ওটাকে আলু পোস্ত বলে, আর ওটা হরহরে ডাল নয়, ওটা হচ্ছে বিউলির ডাল, ওটার নাম তো বিউলির ডাল, তুমি বলো হরহরে ডাল। গুড আফটারনুন। তো এখন মোটামুটি 4:30 বাজে, নীল 4:00 বাজলে হচ্ছে সাইকেল চালাতে যায়, তো ও সাইকেল চালাতে গেলো, তারপর নিচের কাজকর্ম মিটিয়ে নিচ থেকে পুরো দরজা ফাজে বন্ধ করে
উপরে আসলাম ছাদে এসে দেখছি এখন সুন্দর রোদ আছে, দেখো ছাদে দারুণ রোদ আছে। আর যেই সাইডটা আমি বসে আছি এই সাইডটা খুবই ভালোই রোদ আছে। তো এখানে একটু বসলাম, এখানে বসে আর নিচে বাচ্চারা খেলা করছে, আওয়াজ শুনতেই পাচ্ছ। তো নীল এদের সঙ্গে খেলা করে, কিন্তু ওই বাচ্চাদের মধ্যে যা হয় আর কি, ওর নীলের বল ওরা হারিয়ে দিয়েছে। এবার কন্টিনিউ নীলের অনেকগুলো বল না ওরা হারিয়ে দিয়েছে আর খুঁজে দিচ্ছে না, তো নীল ওদের সঙ্গে একটু রেগে গেছে, বলছে আমার সব ব্যাট বল দিয়ে তোরা খেলা করছিস আর হারিয়ে দিচ্ছিস, একটাও খুঁজে দিচ্ছিস না, খুব রেগে গেছে, তাই জন্য সাইকেল চালাতে চলে গেছে, ওদের সঙ্গে আর খেলা করছে না। যাই হোক, মাম্মাম টিভি দেখছে আর আমি এখানে একটু এসে বসলাম, এখন ভিডিওটা এডিট করব। আজকে কাজকর্ম তাড়াতাড়ি করবো ভেবেছি, তো কাজকর্ম তো হয়ে গেছে, একটা করলে আরেকটা হয় না, কিন্তু ভিডিও এডিট হয়নি আজকে, ভিডিও এডিটই হয়নি, তাহলে কী করে যে আপলোড করবো, আপলোডও হয়নি। যাই হোক, ভাবলাম যে এখন ছাদে গিয়ে একটু রোদে দেখি রোদ্দুর আছে নাকি, আর সত্যি রোদ্দুর আছে। এখানে বসলাম, এবার একটু ভিডিওটি এডিট করি নি, তারপরে আপলোড করতে আজকে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, অনেকক্ষণ কথা বলা হয় না, তো তো ভালো লাগলো। এবার এডিটটা করি, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 7:30, আর ওই দেখো মাম্মা নীলসোনা আর আমি তিনজনেই রেডি হয়ে গেছি। আজকে না সন্ধেবেলা এত ঠান্ডা পড়েছে, আর এই জাস্ট কম্বলের মধ্যে শুয়েছিলাম আরাম করে, গো বাচ্চাদের বায়নাক্কার জন্য এই ঠান্ডার মধ্যেও এখন আমাকে রেডি হয়ে বাইরে বেরোতে হচ্ছে। কি বলবো, এত ঠান্ডা পড়েছে যে যেতে ইচ্ছে করছে না, তাও ওরা এত বায়নাক্কা করছে যে যেতেই হবে। তারপর ওদের বায়নাক্কা রাখার জন্য আমাকে রেডি হতেই হলো, আর দেব যাবে অফিস থেকে আমাদের সঙ্গে জয়েন করবে, তো অফিস থেকে একবারে ডিরেক্ট চলে যাবে সেই জায়গায়। তো চলো, রেডি হয়ে গেছি, আর এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরোলে কিন্তু খুব ভালো লাগে, চারিদিকে আলো আলো হয়ে ভর্তি, আর এত গাড়ি ঘোড়া দেখলে তখন বেশ মনটা ভালো লাগে, ঘর থেকে না বেরোতে ইচ্ছে করে না প্রথমে। তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি, আমরা এসেছি কালীবাড়ির পৌষ মেলাতে। তো সেদিনকে ওটা তো আমি পুজো দিয়ে গেছিলাম একা একা এসে, তো নীল আর মাম্মামের তো আসা হয়নি, আর সেই জন্য বায়নাক্কা করছে যে পৌষ মাস তো শেষ হয়ে গেল, মেলাও শেষ হয়ে যাবে, আমরা কবে যাব, আর মাম্মামের তো এক্সাম চলছিলো বলে আসা হয়নি। তো মাম্মামের 2-3 দিন বেশ ছুটি আছে, তাই জন্য আজকে ইভিনিংটা ওদেরকে নিয়ে আসলাম। বাড়ির সামনেই তো, বেশি তো দূর নয়, ওই 1-2 ঘন্টার জোর লাগবে, ঘুরে চলে যাব। তো যাই হোক, অনেক ঠান্ডা, বেশ ঠান্ডা পড়েছে, আর মেলার ভেতর আপাতত একটু ঠান্ডা কম, কারণ এত গ্যাদারিং এরা তো চারিদিকে ঘেরাও, তো তাই জন্য ঠান্ডা একটু কম লাগছে, আর কানের থেকে তাই জন্য স্টোলটাকেও খুলে রেখে দিয়েছি। তো মেলায় এসেছি মানে কেনাকাটি তো করতেই হবে, তারপরে কেনাকাটির পরে চলে আসলাম ফুচকা, ফুচকার দোকান দেখে একদম লোভ লাগছে, ফুচকাটা খেয়ে নিলাম তাড়াতাড়ি। তো ফুচকা খাবার পরেই চলে এসেছি আরেকটা দোকানে, এটা হচ্ছে পৌষ মাস আর কালীবাড়ির পৌষ মেলায় আসলে এই জিনিসটা তো আমাদের খেতেই হবে, এটা না খেলে মনে হয় অসম্পূর্ণ, মেলাটাই অসম্পূর্ণ থেকে গেল। তো এটা হচ্ছে, চলো দেখাই কি, দেখতে পাচ্ছ এখানে লাইটের জন্য মানে ক্যামেরা ঠিকঠাক করে আসছে না, এটা হচ্ছে ঢাকাই পরোটা, দেখো কি দারুণ ভাজছে না, যেই ভাজার কায়দাটা না খুব ভালো লাগে দেখতে, ভাজার কায়দাটা বেশ বড় বড় পরোটাগুলো তেলের মধ্যে যেই না দিচ্ছে আর ফুলে ঢোল হয়ে যাচ্ছে, আর মাঝখানটাকে ফুটো করে দেয় আর মাঝখানের মধ্যে আবার তেলগুলোকে ঢুকিয়ে দেয়, আর পরোটাগুলো তখনই ফুলে ফুলে একদম কী বলবো একদম টোপা টোপা ফুলে ওঠে। এই দেখো ঢাকাই পরোটা চলে এসেছে, তো নীল আবার অতটা ভালোবাসে না, নীল খাচ্ছে না, আমি দেব আর মাম্মাম আমাদের তিনজনের তো খুবই ভালো লাগে এই পরোটাটা খেতে। তো ভীষণই গরম, এখনও ধরছে, চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নি, কী আওয়াজ হচ্ছে একদম খাস্তা। তো এই যে প্রত্যেক বছর মেলায় আসলে ঢাকাই পরোটা তো খেতেই হবে, তো এখানে না গান চলছে তাই জন্য হচ্ছে আমাকে এক্সট্রা সাউন্ডটা দিতে হচ্ছে, আমার কথাগুলো মিউট করে দিয়েছি। উফ, দুর্দান্ত দুর্দান্ত খেতে, টেস্টটা এত দারুণ লাগে না, দারুণ খেতে। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এবার নীল সোনাই তার পছন্দের খেলনাকাটি কিনবে, তো দেখা যাক নীল সোনার কী কী পছন্দ হয়। কি জিনিস এটা, এটা জানিস তো কোনটা, কি রে এটা, আমার স্পঞ্জ কলার হোমরে বার হয়, তুমি কি নিয়েছো দেখাও তোমারটা কি, এটা খুলছে না। তো কেনাকাটি সব কমপ্লিট, সবার হাতে জিনিসপত্র রয়েছে,
আর বলো তো কি কেনাকাটির সময় না, আমি তো দেখাশোনা দেখে দেখে কিনতে হবে, আর আমি ছাড়া তো কেউ ভিডিও করে দেবে না, তাই সব কিছু কেনাকাটির যাওয়ার পর তো ভিডিও করা হয়নি। যাই হোক, বাড়ি গিয়ে তারপর তোমাদের ভালো করে দেখাবো জিনিসগুলো। তো মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে একটু বসে নিলাম, তারপরে মামাম চলে গেছে ওপর ঘরে শুতে, জিনিসপত্র নিয়ে একটু ঘাটাঘাটি করে সবাই মিলে দেখে একটু মজা করলাম। তারপরে নীলসোনাই গেছে হচ্ছে ম্যাগি বানাতে। নীলসোনা তো আমাদের সঙ্গে হচ্ছে সে খায়নি, কী বলে ঢাকাই পরোটা খায়নি, তো নীলসোনা এখন এই যে এখানে ম্যাগি বানাচ্ছে, একা একাই ম্যাগি বানিয়েছে, বলছে আমি একা একাই ম্যাগি বানিয়ে খাবো, তোমাকে বানিয়ে দিতে হবে না। আর দেব গেছে ফ্রেশ হতে, আর আমি হচ্ছে ভিডিওটা অন করলাম, তো জিনিসগুলো কিনলাম। তো চলো কী কী কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই, তোমাদের না দেখালে তো আর ভালো লাগে না। তো সবই ছোটো ছোটো জিনিস কিনে, বেশি বড়ো সড়ো কিছু কিনে নিগ, ছোটো ছোটো সব জিনিস কিনেছি। যাই হোক, যা কিছুই কেনা হয় না কেন, মজা লাগে নতুন জিনিস। আর এখানে সবাই জামাকাপড় এই যে এসেই সব চেঞ্জ করেছে, সব পরে আছে, এখন সব গোছাবো। তার আগে চলো জিনিসগুলো দেখিয়ে নিই আর ব্লগটা শেষ করে দেবো তারপরে, ঠিক আছে? তো এই যে এখানে জিনিসগুলো সব রয়েছে, ফার্স্টে এই যে একটা চপার বোর্ড কিনেছি, ঠিক আছে, এই চপার বোর্ডটা কিনলাম তো ফাইবারের, তো এটাকে দেখিয়ে দিলাম কারণ বিছানার ওপরে রাখছি, তো বিছানার ওপরে রাখছি, স্ট্যান্ডটা পুড়ে যাচ্ছে, এবার এই চপার বোর্ডটার ওপরে স্ট্যান্ডটাকে দাঁড় করাবো, তাই জন্য আগেই চপার বোর্ডটা দেখিয়ে দিলাম। চলো এবার স্ট্যান্ডের ওপরে দাঁড় করিয়ে নিই এটার ওপরে। এই যে আমার খাজানার প্লাস্টিক, তো এই দেখো নীলসোনা কিনেছে এই যে ব্যাডমিন্টন, এখানে দুটো ব্যাট আছে, আর মানে দুটো ব্যাডমিন্টনের ব্যাট আছে, এইগুলো আবার ডবল ডবল রডের ব্যাট, ঠিক আছে, এগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম ডবল রডেরও ব্যাট হয়, আমি জানতাম না, নীলসোনা বলছে এরকম কিনবো ব্যাস। আর এটা যে ফেদারের কক, তারপর আরেকটা নীলসোনা কিনেছে, এই আরেকটা রুবি কিউব, সেদিনকে দক্ষিণেশ্বর গিয়ে একটা রুবি কিউব কিনলো, আবার একটা রুবি কিউব কিনেছে, রুবি কিউব আর ডেবলেটের মনে হচ্ছে পাহাড় বানাতে, আবার এটা কিনেছে। আর মাম্মাম কিনেছে এই একটা কফি মগ, তো এটা মাম্মামের খুব ভালো লেগেছে, এই কফি মগটা বললো যে মাম্মাম এটা আমাকে কিনে দাও, একটা কফি মগ নিল মাম্মাম। আচ্ছা এবার মাম্মামের গুলোই দেখাই, একটা কফি মগ কিনেছে, তারপর সাজার জিনিস কিনেছে, এটা আমি কিনেছি, ভালো লাগছে না দেখতে বেশ। একটা কারির দুল কিনলাম, আর মাম কারির দুল কিনিনি, মাম ওইসব কারির দুল পরতে ভালোই বাসে না, তো এই যে এটার মধ্যে আছে হচ্ছে একটা ক্লিপ, এরকম একটা, আর এটা হচ্ছে এই দুটো, আর টাই লাইনার কিনলাম 1 মিনিট। এই হয়ে গেল সাদার জিনিস, এই ফুল ফুলদানিটা কিনলাম সরু, কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, একদম সরু ভালো লাগলো দেখতে, এটা নিলাম। আর কিনেছি একটা খুন্তি, এই খুন্তিটা বেশ গোল, নতুন স্টাইল লাগলো, তাই জন্য একটা খুন্তি কিনলাম, যেগুলো নতুন নতুন লাগলো ভালো লাগলো নিয়ে নিলাম। তো একটা পিলার কিনলাম, এরকম পিলার দুটো ছিল, তো একটা পিলার হচ্ছে আমি ওই আনাজের খোসার সাথে ফেলে দিয়েছি, ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর একটা পিলার আছে, তো এইটা লাইটটা মানে কিনে নিয়ে আসলাম, ফল ফল ছাড়ানোর জন্য এটা নিয়ে আসলাম। আবার একটা চা চাকনি কিনলাম, চা চাকনি অনেক আছে, তাও একটা কিনলাম, এটা হচ্ছে আমার বদ্দি ভাই মানে বড় ননদের জন্য, যখন দিদিভাই আসে দিদিভাই তো পুরো নিরামিষ খায়, তো এইটা তাই জন্য কিনলাম, এটা নিরামিষ, এটার মধ্যে আমাদের মানে আমাদের ইউজ করব না, অন্য দিদিভাইয়ের জন্য রেখে দেবো, এটা একদম দিদিভাইয়ের জন্য কিনে নিয়ে এসেছি। আর এটা বেশ ভালো লাগলো পেঁয়াজ ঘষার জন্য, তো আছে কিন্তু এই দেখো পেছনে এরকম বক্স সিস্টেম এরকম ছিল না, তো এটা দেখে খুব ভালো লাগলো, এই যে এটা মধ্যে ঘষে ঘষে আর এটার মধ্যে কালেক্ট হয়ে যাবে পেঁয়াজগুলো, দেখতে ভালো লাগলো, এরকম সিস্টেমটা আমার ছিল না, তাই জন্য এটা কিনলাম।
ভালো লাগছে না বলো? আমার তো বেশ ভালো লাগলো। এই তো এইসব ছোটোখাটো জিনিস, ও এইটা এইগুলো, আরেকটা দেখো, এই দেখো এটা কি সুন্দর, এটা একটা শোপিস টাইপের। আর এখানে হচ্ছে বা কী কীগুলো ঝুলিয়ে রাখা যাবে, ঠিক আছে। আর এখানে যে পেছনে এটা করা আছে হুকের মতন, এইটা খুব সুন্দর লাগলো দেখতে, কাঠের, ভালো লাগছে, আমার তো ভালো লাগছে দেখতে। আর এই যে ঝুলঝুলি, এই স্বস্তিক, স্বস্তিক চিহ্ন, আর এই বিট, বিট করা রয়েছে এখানে, রিং করা আছে, এই যে দুটো একই রকম কিনেছি। এগুলো হচ্ছে ডোর, ডোরে দরজার পাশে বা কোথাও সাজিয়ে রাখলে বেশ দেখতে ভালো লাগে। এগুলো যদি অনেকগুলো কিনে আনা যেত তাহলে ভালো হতো, অনেকগুলো কিনে নিয়ে আসা গেলে, একটা পিসের দামে 100 টাকা, তাই জন্য অনলি দুটোই কিনেছি। যাক গিয়ে আপাতত দুটো কিনে রাখলাম, আবার পরে কিনবো, কিনে কিনে অনেক হয়ে যাবে তাহলে। দেখো কি সুন্দর লাগছে, তো এই হয়ে গেল, এইগুলোই কিনেছি। তো চলো সবই দেখে নিলাম। আর এইসব দেখতে কি ভালো লাগে না, খুবই ভালো লাগে, মেলা তো ঘুরে ঘুরে দেখতেই খুব ভালো লাগে আমার। তো ব্যাস হয়ে গেলো কেনাকাটি, দেখে দিয়েছি, আর এবার যাই ফ্রেশ হই, আর দেবো চলে এসছে ফ্রেশ হয়ে, ওর জন্য চা বানিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই বাই।